প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি অদ্ভুত জানাজার ব্যাপারে জানাতে চলেছি, যে জানাজার ব্যাপারে জানার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকেই বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান, কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। বন্ধুরা, কোনো একজন ভাই বলেছেন, আমি একটা সময় এক মাজারে গিয়েছিলাম, এরপর আমি সালাম করার পরে সেখানে হাজির হলাম এবং সূরা ফাতিহা পড়ে যখন আমি ফিরে আসছিলাম, তখন একজন মানুষের উপরে আমার নজর পড়ল যিনি সেখানে প্রার্থনা করছিলেন। সেই মানুষটিকে দেখে মনে হচ্ছিল তিনি অনেক বেশি অসুস্থ এবং চেহারা দেখে মনে হচ্ছিল তিনি অনেক দুঃখী। আর সেই মানুষটিকে দেখে আমি চমকে উঠেছিলাম, কারণ সেই মানুষটির কাঁধের মধ্যে একটি পানির পাত্র ছিল আর তিনি ওনার দুই হাত ওনার কাঁধে থাকা পানির পাত্রের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন। আমি অপেক্ষা করছিলাম কখন তার দোয়া করা শেষ হবে। যখনই ওনার দোয়া শেষ হল, আমি সাথে সাথে ওনাকে সালাম করলাম আর তিনি আমার সালামের জবাবও দিলেন এবং তিনি আমাকে দেখে মুচকি হাসি দিলেন। কিন্তু হঠাৎই ওনার হাসি কোথায় যেন হারিয়ে গেল এবং তিনি আবারও উদাস হয়ে গেলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি ওনার গলার মধ্যে পানির পাত্র কেন ঝুলিয়ে রেখেছেন এবং তিনি ওনার পানির পাত্রের মধ্যে কেন ওনার হাত ডুবিয়ে রেখেছেন। এই কথা শোনার সাথে সাথে তিনি এর কারণ আমাকে জানানো শুরু করলেন। তিনি বললেন, আমার একটি ছোট খুচরা দোকান রয়েছে। একদিন আমার দোকানে একজন ভিক্ষুক আসলেন এবং তিনি আমার কাছে ভিক্ষা চাইলেন আর আমি ওনাকে ভিক্ষা দিলাম। তিনি ভিক্ষা নিয়ে চলে গেলেন, কিন্তু তিনি দ্বিতীয় দিন আবারও আসলেন এবং ভিক্ষা নিয়ে চলে গেলেন। কিন্তু এরপর থেকে সেই ভিক্ষুক প্রায় প্রতিদিন আসতে শুরু করলেন আর আমিও প্রতিদিন কোনো না কোনো কিছু দিয়ে দিতাম। কখনো কখনো তিনি আমার দোকানে কিছুক্ষণ বসে থাকতেন এবং উনার দুঃখের জীবনের ঘটনা আমাকে শোনাতেন। উনার জীবনের কষ্টের কথা শুনে আমার অনেকটা খারাপ লাগলো আর ধীরে ধীরে আমাদের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গেল। কিন্তু হঠাৎ করে একটা সময় সেই ভিক্ষুক অনেক দিন পর্যন্ত আমার সাথে দেখা করতে আসলেন না। আমি চিন্তা করতে থাকলাম আর ভাবতে থাকলাম হয়তো সেই বেচারা অসুস্থ হয়ে পড়েছে, নয়তোবা তিনি এতদিন দেরি তো কখনোই করেননি। আমি যদিও ওনার বাড়ি দেখিনি, কিন্তু কোথায় ওনার বাড়ি সেই ঠিকানা জানতাম আর আমি একদিন ওনার সন্ধানে ওনার বাড়ি পর্যন্ত চলে গেলাম। আমি ঘরের ভিতরে গিয়ে দেখলাম তার পাশে পুরনো ছেঁড়া ফাঁটা কাপড় পরে রয়েছে আর একপাশে তিনি একটি ভাঙা খাটের মধ্যে শুয়ে আছেন আর দেখে মনে হচ্ছে তিনি অনেক বেশি অসুস্থ। আমি সালাম করে ওনার বিছানার পাশে দাঁড়ালাম। তিনি আমাকে দেখার সাথে সাথে ওনার চোখের মধ্যে আমি কিছুটা আনন্দ দেখলাম। তিনি অনেক কষ্ট করে ওনার মুখ খুললেন এবং আমাকে বললেন, ভাই আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক ধোঁকা দিয়েছি। আমি অবাক হয়ে বললাম, ধোঁকা কিভাবে? তখন সে বলল, আমি আপনাকে আমার যত দুঃখ কষ্টের ঘটনা আপনাকে শুনিয়েছি ওই সবগুলোই মিথ্যা, আমি এই কথাগুলো শুনিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা নিয়ে আসি আর এখন যখন আমার মৃত্যু আমার নিকটে এসেছে তাই আমি সত্য কথাগুলো বলে দিলাম। আমি বিয়ে শাদিও করেছিলাম, আমার বাচ্চা কাচ্চাও ছিল, কিন্তু আমি যখন দুর্বল হয়ে পড়লাম তখন আমার ভিক্ষা করার প্রয়োজন পড়ল। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দেননি, এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আমার এই ভিক্ষাবৃত্তি আমার স্ত্রী পছন্দ করত না আর তাই আমাদের বাসায় সবসময় ঝগড়া লেগেই থাকত। আমার সন্তানদেরকে আমি লেখাপড়া করিয়েছি, তারা বর্তমানে চাকরি বাকরি করে, তারাও আমাকে ভিক্ষা করতে দেয় না। কিন্তু আমি ভিক্ষা করে অভ্যস্ত, আমার ভিক্ষা না করলে ভালো লাগে না। আমি টাকা পয়সাকে অনেক ভালোবাসি আর যে টাকা পয়সা পরিশ্রম না করেই পাওয়া যায় সেটা পেতে সমস্যা কোথায়?
আর এভাবেই ধীরে ধীরে আমি আমার বউ বাচ্চার কাছ থেকে আলাদা হয়ে যাই। এরপর তিনি আমাকে বললেন, এই পুরনো কাপড়গুলো এখান থেকে সরাও, সেখানে চারটি বস্তা রয়েছে, এর মধ্যে একটি বস্তার মুখ খুলো। আর আমি যখন একটি বস্তার মুখ খুললাম, তখন আমার চোখ বন্ধ হতে চাইছিল না, কেননা সেই বস্তাগুলোর মধ্যে টাকার অনেকগুলো বান্ডেল ছিল আর সেখানে অনেক টাকা পয়সাও ছিল। এরপর সেই ভিক্ষুক আমাকে বললেন, এই চারটি বস্তা টাকা পয়সায় ভরপুর, দেখো ভাই, আমি তোমাকে আমার সকল গোপন কথা বলে দিয়েছি, আর এখন আমি তোমাকে যেটা বলবো সেটা তোমাকে করতেই হবে। তখন আমি বললাম, হ্যাঁ অবশ্যই। তখন সে বলল, এখান থেকে কয়েকটা বান্ডিল আমাকে দাও, আমি সেগুলোকে ধরে একটু ভালোবাসি। আর আমি যখন তার কাছে টাকাগুলো দিলাম, সে টাকাগুলোকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চুম্বন করতে লাগলো এবং চোখের মধ্যে ছোঁয়াতে শুরু করলো আর বলল, আমি তোমাকে এখন যেটা করতে বলবো সেটা তোমাকে করতেই হবে, আর সেটা হচ্ছে আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার এই ধন সম্পদ টাকা পয়সাগুলো অবশ্যই অবশ্যই তোমাকে আমার সাথে দাফন করে দিতে হবে। আর আমি আমার জন্য কাফনও সেলাই করে নিয়ে এসেছি, যার মধ্যে পকেটে রয়েছে, যতগুলো টাকা আমার সেই পকেটে ধরে ততগুলো টাকা আমার কাফনের পকেটে রেখে দিও, এরপর আমাকে দাফন করে দিও। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আমি ওয়াদা করলাম আমি এমনটা করব। হ্যাঁ, কিন্তু এমন সময় হঠাৎ করে আল্লাহর হুকুমে সে মৃত্যুবরণ করল, আর হঠাৎ করেই তার টাকার ভর্তি হাতগুলো বিছানার এক পাশে পড়ে গেল, আর তার হাত থেকে পড়ে যাওয়ার সাথে সাথে তার হাত থেকে সমস্ত টাকা মাটিতে পড়ে গেল। আমি তাড়াতাড়ি করে নিজেকে কন্ট্রোল করে মাটিতে পড়ে থাকা টাকাগুলো আবার বস্তার মধ্যে রেখে দিলাম, আর সেই টাকার বস্তাগুলোর মুখ ভালো করে বন্ধ করে বস্তাগুলোকে লুকিয়ে রাখলাম। এরপর আমি তার কথা মতো তাকে সেই পকেটওয়ালা কাফনটি পরিধান করালাম এবং কিছু মানুষজনকে নিয়ে তাকে দাফন করলাম। এরপর আমি অনেক কষ্ট করে টাকার বস্তাগুলো তার কবরের মধ্যে রেখে দেই। কিন্তু যখনই 10 দিন পার হলো, এর মাঝেই আমার মনের মধ্যে একটু লালসা জাগলো, অর্থাৎ লোভ আসলো, আর আমি ভাবতে লাগলাম আমি সেই ভিক্ষুকের কথা ধরে এতগুলো ধন সম্পদ তার কবরে রেখে আসলাম, তার মৃত্যুর পরে তো তার অর্থ সম্পদ কোনো কাজেই আসবে না, আমি যদি তার ধন সম্পদ টাকা পয়সাগুলো নিয়ে নিতাম তাহলে আমি নিশ্চয়ই অনেক ধনী হতে পারতাম। সেই সময় শয়তান আমাকে অনেক ধরনের পরামর্শ দিচ্ছিল, আর এমন সময় আমার মাথায় আসলো, এখনো তো দেরি হয়নি, এখনো তো সমস্ত অর্থ সম্পদ তার কবরে সহি সালামতেই রয়েছে। আর আমি যখন এই রহস্য এখন পর্যন্ত কাউকেই বলিনি, নিশ্চয়ই সেই টাকা কেউ হাতাতে পারেনি। এর পরের দিন আমি কোদাল নিয়ে কবরস্থানে চলে গেলাম, চারিদিকে থমথমে আবহাওয়া, আমার কিছুটা ভয়ও লাগছিল, সেই সাথে সাথে আমার শরীর থেকে ঘাম ঝরছিল। এরপর আমি সাহস করে তার কবরের মধ্যে কোদাল চালাতে থাকি। অল্প কিছুক্ষণ পরিশ্রম করার পরে আমি সেই কবরে একটি গর্ত করতে সার্থক হই। এখন আমি শুধু কবরের মধ্যে হাত দিয়ে টাকাগুলো বের করব, কিন্তু সেই সময় আমার মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসতে শুরু করল। আমার ঈমান আমাকে বলছিল, তুমি এখান থেকে ফিরে যাও, হারামের টাকায় তুমি তোমার জীবন নষ্ট করো না, তোমার আখিরাত নষ্ট করো না। কিন্তু ধনী হওয়ার লোভ আমি সামলাতে পারছিলাম না, আর আমি এমন সময় ভাবতে লাগলাম, একটু সাহস করে টাকাটা বের করে নিয়ে আয়, ধনী হতে মাত্র অল্প কিছুক্ষণ দেরি। এরপর আমি আমার হাত কবরের মধ্যে ঢুকিয়ে দিই, আর এরই মধ্যে আমার দুই হাতের মধ্যে আগুন লেগে যায়। আর এমন সময় কবর থেকে কুকুরের শব্দ শুনতে পাই, সেই সময় আমি এতই কষ্ট পেয়েছিলাম যে আমার মুখ থেকে অনেক জোরে একটি চিৎকার বের হয়ে আসে এবং কবরস্থানের নীরবতায় আমার চিৎকার কোথায় যেন হারিয়ে যায়। আমি সেই সময় আমার হাতগুলো কবর থেকে বাইরে বের করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই। আমার দুই হাত খুব খারাপভাবে জ্বলে শেষ হয়ে গিয়েছিল। এরপর আমি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আমার এই কাজের জন্য অনেকভাবে ক্ষমা প্রার্থনা করি এবং অনেক চিকিৎসকের কাছে যাই, অনেক হাকিমের কাছে যাই, কিন্তু আমার হাতের জ্বালাপোড়া কোনোভাবেই কম হচ্ছে না। কিন্তু আমি যখন আমার হাতগুলো পানির মধ্যে রাখি তখন কিছুটা আরাম পাই।
আর এজন্যই আমি আমার হাতগুলো সবসময় পানির মধ্যেই ডুবিয়ে রাখি। বন্ধুরা, যে এই ঘটনাটি বলেছে সে জানিয়েছে তার এই ঘটনা শুনে আমি রীতিমতো পৃথিবী থেকে কোথায় যেন হারিয়ে যাই। আর সেই সময়ের পর থেকে আমার পৃথিবীর টাকা পয়সার উপরে অনেক বেশি ঘৃণা আসতে শুরু করে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে ধন সম্পদের লোভ নষ্ট করল ভিখারীর জীবন। আল্লাহ হাফেজ।